সকালবেলায় ভিডিওটা শুরু করলাম, বাবা তারকেশ্বরের মন্দিরে জল ঢালতে যাচ্ছে, তো ভক্তরা সব যাচ্ছে, সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো অনেক প্রতি বছরই ওরা যায় জল ঢালতে তারকেশ্বরে, তো এবছরও সেরকম জল ঢালতে যাচ্ছে। আর এই মাসের তো তৃতীয় সপ্তাহ এটা সোমবার, তো আমিও সোমবার করছি। শুনতে পাচ্ছ, দেখেছ ওদিকে তোমাদেরকে দেখাতে যেয়ে, মানে তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে দেখাতে গিয়ে, আর এখানে কড়ায় জাল দিয়ে হচ্ছে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা একদম জ্বলে গেছে, দেখতে পাচ্ছ কী অবস্থা। তো তেলটা দিয়ে দিই, ভাত মুড়ি খাওয়ার জন্য নিরামিষ আলু ভাজা করছি, আজকে তো তৃতীয় সোমবার নিরামিষ খাবো, মানে দুটো সপ্তাহ নিরামিষ খেয়েছি, সোমবার আজকেও খাবো, তো ওই জন্য নিরামিষ আলু ভাজা হচ্ছে, মুড়ি খাওয়া হবে বলে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার হচ্ছে দিয়ে দেবো আলুগুলো, এবার এতে দেবো নুন আর হচ্ছে হলুদ। এই যে নুন দিয়ে দিলাম, আর বম ফাটাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা, বম ফাটাচ্ছে। হলুদটা নিয়ে আসি চলো, হলুদটা না দিলে তো আর রং হবে না আলু ভাজায়, আর হলুদ না দিলে সাদা ফ্যাটফ্যাট করবে, একদম ভালো লাগবে না দেখতে। দেখো ব্রাহ্মণকে ডেকে এখন পুজো করাচ্ছে, পুজো করিয়ে তারপর হচ্ছে বেরোবে। নিচে থেকে ভালো দেখাতে পারছিলাম না বলে আবার ছাদকে আসলাম, ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি কালকে সকাল থেকে হয়নি, একটা দেড়টার পর থেকে মেঘ ধরে একদম বিকেল পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি মুষলধারায় একদম, আর তারপর থেকে বৃষ্টি হয়নি। আজকে মাঝে মধ্যে সূর্যিমামা উঁকি মারছে আর মাঝে মধ্যে অন্ধকার করে আসছে, তো এইরকম হচ্ছে ওয়েদারটা। আর মাঠে ধান গাছগুলো দেখো খুব সুন্দর লেগে গেছে, দেখেছো বলছিলাম না কিছুদিন আগে যে আজকে ফাঁকা ফাঁকা লাগছে মাঠটা, আর কিছুদিন পরেই দেখবে সবুজে সবুজ হয়ে গেছে, তো দেখো তাই হয়েছে সবুজ, দেখেছো। তো চলো এখন নিচেকে যাই, যে কাজবাজগুলো সারি, বাকি কাজ তো রয়েছে। আজকে এই ঘরে বিছানাটা বেডশিটগুলো পাল্টালাম, জানো তো এই গরম এই বৃষ্টিতে একদম গুমোগন্ধ ছাড়ছে, একদম ভালো লাগছিলো না, ওই জন্য বেডশিটটা পাল্টালাম, বালিশের ওয়ারগুলো সব পাল্টিয়ে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে বিছিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে, দেখো ঘরটা খুব সুন্দর লাগছে তাই না। আর এই রুমেতে সোমু পড়ছে, সোমুর আজ থেকে পরীক্ষা শুরু, আজকে পরীক্ষা আছে বাংলা আর হচ্ছে ভূগোল, তাই তো দুটো পরীক্ষা আছে 11টা থেকে, তাই তো 11টা থেকে কটা পর্যন্ত, 11টা থেকে একটা পর্যন্ত দুটো পরীক্ষা। এই দেখো ওরা সবাই মিলে বেরিয়ে ফেলেছে, এই দেখো বাঁশটা লোহার বাঁধ জানো তো খুব ভারী। জয় বাবা তারকেশ্বর যাচ্ছে ওরা, ব্যাস। স্কুলে যাবে বলে আর পরীক্ষা আজকে একটু সকাল করে যাচ্ছে, 10টা 15 সিট খুঁজতে হবে আর করতে হবে, ওই জন্য তো ভালো করে পরীক্ষা দিবি সমু, একদম ভয় পাবি নি, আগে সহজ সহজ যেগুলো সেগুলো আগে করবি, তারপরে বুঝতে যদি না পারো স্যারকে বুঝিয়ে দিতে বলবি, বুঝেছিস, দিয়ে ভালো করে পরীক্ষাটা দিবি। এই দেখো রাস্তা থেকে সন্ন্যাসী মানে সাধুরা ঠাকুর নিয়ে বেরিয়ে, রাম সীতা নিয়ে বেরিয়েছে, দোকানে দোকানে টাকাটা আদায় করছে আর কি, তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, রাস্তা দিয়ে যাচ্ছে মানে আমি একা দেখবো, তোমাদেরকেও একটু সঙ্গে নিয়ে দেখলাম, সেটাও খুব ভালো হলো, সবাই আশীর্বাদ পাক তাই না। এই সুন্দর মিষ্টি সকালে তোমাদেরকে জানাই গুড মর্নিং, তো এতক্ষণে আসলাম তোমাদের সামনে, মানে ক্যামেরার সামনে আসলাম, ব্যাক ক্যামেরায় এতক্ষণ কথা বলছিলাম তোমাদের সাথে, তো এখন আসলাম স্নান টান করে, এমনকি মাথায় শ্যাম্পু করলাম, অনেকদিন শ্যাম্পু করা হয়নি জানো তো, চুল যেন চিটচিট করছে আর যেমন হচ্ছে যেন কত তেল মেখেছি, চুলের অবস্থাটা এমন হয়েছিলো, তো ভাবলাম না আজকে ভালো করে স্নান টান হয়ে ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে সোমবারের পুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসবো, তো সেই রকমই করেছি, তো স্নান টান করে পুজো দিলাম, দেখলে তোমরা পুজো দিয়ে মুড়ি খেলাম, নিরামিষ মুড়ি, শসা মিষ্টি ছিল মিষ্টি, আলু ভাজা করেছিলাম নিরামিষ, তাকে দিয়ে মুড়ি খেলাম, খেয়ে দিয়ে তোমাদের সামনে আসলাম। তো আজকের দিনটা কেমন করে কাটা দেখছো, রাস্তা থেকে এত গাড়ি ঘোড়া যায়, এত হরেন দিয়ে যায়, কান যেন ঝালাপড়া হয়ে যায়, তো যাই হোক আজকে কীভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত কাটাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। তো চলো এখন হচ্ছে বসাবো রান্না, কী বলতো রান্না বসাবো, এই আজকে একবেলা ছোট্টো হাঁড়িয়ে রান্না বসাবো, একবেলা রান্না করবো নিরামিষ রান্না হবে,
নিরামিষ রান্না করবো, তার জন্য নিয়ে নিচ্ছে, ফ্রিজে করলা ছিল, করলাটা নিয়ে নিলাম। আর বাবুকে বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম সোনাডাঁটা, সোনাডাঁটা কাঁচকলা বেগুন পেঁপে আলু টালু দিয়ে সব রকম দিয়ে সবজি দিয়ে একটা তরকারি করবো। আর হচ্ছে কী করবো বলো তো, বেসন পোস্ত করবো, বেসনকে বড়ার মতন করে পোস্ত বানাবো। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। ভাত ফুটে গেছে, এমনকি করলাও ভাজা হয়ে গেছে। এখন এই যে আলু বেগুন, এই আলু বেগুন পিঠে সব রকম দিয়ে একটা তরকারি হবে বলছিলাম না, সেই তরকারিটা বসে দিয়েছি। হ্যাঁ একটা পড়ে গেল আবার, যে সোনাটার দাম তো পড়ে গেলেও ধুয়ে তুলে দিতে হবে, তাই না? তো যাই হোক, এখন এটাকে ভালো করে কষিয়ে দিই, দিয়ে তারপর তো মশলা দিয়ে রান্না হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে একদম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে বাসন কটা ছিল বাসনগুলো ধুলাম, ধুয়ে রেখে দিয়ে তোমাদের সামনে আসলাম কথা বলতে। তো সোমু এখনও আসেনি, তো এখন 12টা বাজছে, সোমু আস্তে আস্তে এখন 1:30, 2টো, তারপর হচ্ছে শর্ট ভিডিও বানাবো, কেননা এখন পরীক্ষা চলছে, তাকে বেশি চাপ দেওয়া চলবে না। ওই যখন হোক মোটামুটি ছোটো ছোটো করে ভিডিওগুলো বানাবো, তোমরা একটু কষ্ট করে দেখো, তারপর পরীক্ষা হয়ে গেলে ভালো করে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না, বা কেউ আমাকে ছেড়ে যেও না, সবাই কিন্তু আমার পাশে থাকবে, ঠিক আছে? আর এখন হচ্ছে বসে রেস্ট নেবো, আর হচ্ছে যতটা ভিডিও হয়ে গেছে ততটা এডিট করে রাখবো। কেন বলতো, যদি এডিটটা করে রেখে একটু কমিয়ে রাখি, তারপর শেষখানটা রাত্রিবেলা মোটামুটি এডিট করে রেডি করে ফেলতে পারবো, তাহলে কালকে ভিডিওটা ছেড়ে দিতে পারবো। তো দুপুরবেলা যখন খাই তখন যে ক্যামেরা করবো ভুলেই গেছি, ভুলে মানে কী বলবো, গল্প করতে করতে সময় পরীক্ষা নিয়ে কথা বলতে বলতে ভুলে গেছি তো যে ক্যামেরা অন করতে। তো যাই হোক, এখন মানে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একটা ভিডিও বানালাম, শর্ট ভিডিও, খুব ছোট্ট উপরেই ভিডিওটা বানিয়েছি। তো বানিয়ে সেটাকে পাবলিশ করলাম, করে আবার তোমাদের সামনে আসলাম। আর রুমের মধ্যে কিন্তু ঢুকে গেছে সোমু, বাবু আর হচ্ছে তোমাদের দাদাভাই, এত গরম ফাঁকে থাকা যাচ্ছে না, এসি রুম নালে চলবেই না। আর মানুষ তো সবসময় দেখো শান্ত, মানে কী বলবো, সুখটাই খুঁজে, যে সুখেতে থাকতে ভালো লাগে। তো যাই হোক, এখন এসি রুমে ঢুকে গেছি, তারপর হচ্ছে একটু শুভ। আর সোমুকে এখন বলছিলাম যে 5:25 ভিডিও একটা করলাম বলে, নইলে টিউশনি মাস্টার আসলে তখন আর করতে পারবো না, তো সমস্যা হবে, তার থেকে বরং এখন একটা ভিডিও করে নেবো। বেশিক্ষণ পড়াবে না, রিডিং তো পড়াবে, তো তারপরে আমি ভিডিও বানিয়ে দেবো। তো ওই জন্য সবাই শুয়ে ফেলেছে, দেখো, এই দেখো সবাই শুয়ে ফেলেছে, ঠিক আছে? এখন পড়তে বসেছে সোমু, বিকেল 4টে বাজছে, ওকে পড়তে বসানো হয়েছে। দুপুরবেলা ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়েছে, ওকে ঘুম পাড়িয়েছিলাম, একটু ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে একটা শর্ট ভিডিও বানিয়েছি। এখন তো খুব ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি, কেননা ওর পড়ার জন্য, পরীক্ষার জন্য, পরীক্ষা যাতে কোনো গণ্ডগোল না হয় সেই জন্য। তো ওর আজকে পরীক্ষা ছিল, বলছিলাম তোমাদেরকে সকালবেলায় যে আজকে পরীক্ষা ছিল ভূগোল আর হচ্ছে বাংলা। ভূগোল পরীক্ষা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, আর বাংলাটা একটু খারাপ হয়েছে। ওই ওর বইয়ের থেকে প্রশ্ন আসেনি, মানে কী বলতো, গদ্যাংশ পদ্যাংশ থেকে তুলে প্রশ্ন করেছে, সেই জন্য ও ঠিক করতে পারেনি, একটু গণ্ডগোল হয়েছে। পরীক্ষাটা তেমন বাংলা ভালো হয়নি, মনটা খুব খারাপ ওর। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, তো এবার তো তারপরেরটা তাকে মন দিতে হবে। তো আজকে আবার কালকের জন্য, কালকের জন্য আবার প্রিপারেশন নিচ্ছে, সেটা হচ্ছে আজকে আছে এই কালকে আছে ইতিহাস আর হচ্ছে বিজ্ঞান, তো ওই জন্য পড়তে শুরু করে ফেলেছে। তো এখন ওকে একটু পড়িয়ে নিই, কেননা সকাল থেকে তো ওকে পড়াতে সময়ই পাই না, কেন বলতো বাড়িতে কাজ থাকে, তো ওর কাছে বসতে পাই না। আর দুপুরবেলা কি রাত্রিবেলা হলে ফ্রি হয় তখন ওর কাছে বসতে পাই, ওই জন্য এখন বসেছি ওকে নিয়ে পড়াতে। তো ও পড়ছে, আমি সব কিছু বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এইভাবে কর, ওইভাবে কর, এইভাবে পড়বি, এইরকম ব্যাপার। তো চলো এখন ওকে পড়িয়ে নিই, তারপর আবার তোমার সাথে এক কথা বলবো। এখন নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, দেখো রোদ কিন্তু একটু একটু আছে, মেঘ ধরেছে একদিকে আর একদিকে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বর্ষাকাল, যখনই যেখানে মেঘ ধরবে সেখানেই হবে বৃষ্টি। সকাল থেকে কিন্তু ভালোই আজকে রোদ দিয়েছে, জানো তো, কালকেও যেমন রোদ দিয়েছিল, কালকে আরও আগে বৃষ্টি এসে গেছিলো, আজকে দেরি করে বৃষ্টি এসেছে। হ্যাঁ তো ভালোই হয়েছে, ঝমঝমিয়ে এখন বৃষ্টি হচ্ছে, ছাদটা ঠান্ডা যাবে, গরম হয়ে গেছে, মোটামুটি ঘুমটা ঠান্ডাতে ভালো হবে, এসিটা চালাতে হবে না। বাইরে সন্ধ্যে লেগে গেছে, আর সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি, সন্ধ্যে দিয়ে এখন আসছে হচ্ছে দুধ গরম করতে হবে। সেই দুপুরবেলা দুধ নিয়ে এসেছি, আর দুধ গরম করা হয়নি, ঠিক আছে? তো ওই জন্য ভাবছি দুধটাকে গরম করি, নইলে হয়তো এক কড়া দুধ
কেটে যেতে পারে। আর সোমু আমাকে বলছে, মা তুমি কালকে যেমন করে মুড়ি মেখে দিয়েছিলে সেরকম করে মুড়ি মেখে দাও, সেরকম করে মুড়ি খাবো, খেতে ইচ্ছা করছে। মানে কালকে হচ্ছে সোমুকে মেখে দিয়েছিলাম শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে ছোলা, চানাচুর, মানে সব রকম দিয়ে মেখে মুড়ি দিয়েছিলাম, সেটি তার খুব ভালো। তো ওই জন্য আমাকে আজকে বলছে, মা তুমি আমাকে কালকের মতন করে মেখে দাও, আমি সেরকম করে মুড়ি খাবো। তো আমি ঠিক আছে তাই খাবি, সেরকমই করে দেবো। আর হচ্ছে আজকে বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম জানো তো, বিকেলবেলা সঙ্গে নিয়ে ফাঁকে বেরিয়েছিলাম, দিয়ে সে মুনুর কাছে বসে বসে গল্প টল্প করছিলাম, গল্প করে এসে সন্ধ্যে দেখালাম, বেশ ভালো লাগছিলো জানো তো। আমি তো বেশি বিকেলবেলা ফাঁক দিয়ে বেরোইনি, তো আজকে বেরিয়ে বেশ ভালো লাগছিলো, খুব ভালো লাগলো, বিকেলবেলাটা খুব আনন্দে কাটালাম, কাটিয়ে এসে সন্ধ্যে দেখালাম, সন্ধ্যে দেখিয়ে তোমাদের সামনে আবার আসলাম। তো চলো, দুধ গরম করে ফেলেছি, এবার সোমুকে খেতে দিতে হবে। সোমুকে পড়ে উঠে চলে আসলাম রুটি করতে, কেননা 8:30টার বেশি বেজে গেছে, রুটি করতে হবে, সব কিছুর করতে হবে, পটল ভাজা করতে হবে, দুধ গরম করতে হবে, নৌকা তেল করতে হবে, এইসব করতে হবে, করতে করতে মোটামুটি 9:30, তারপর খাওয়া দাওয়া। এখন খাবো বলে সবাই বসে ফেলেছি, এই দেখো আলু মাখা হয়েছে, শসা, মিষ্টি, দুধ, আর বাবু কিন্তু খেতে বসে ফেলেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, দেখবে কটা বাজছে, 10:25, এই মাত্র তোমাদের দাদাভাই আসলো, হাত পা ধুয়ে এখন একটু ঠাকুর প্রণাম করছে, আর সোমু কিন্তু ঘুমিয়ে পড়েছে, দেখবে এই দেখো সোমু ঘুমাচ্ছে, এই সোমু হেই উঠে 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 উঠ, সোমু ঘুমাচ্ছে, সোমুকে তোলা হয়েছে, খাওয়া দাওয়া হবে। তো এখন খাওয়া দাওয়া করে নি, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর দেরি করে লাভ নেই। এই খাওয়া দাওয়া করে রুমের মধ্যে চলে আসলাম, আর এসি কিন্তু অন করে ফেলেছি, দেখতে পাচ্ছো আলোর আতাসের জন্য বুঝে যাচ্ছে না। তো যাই হোক, রুমের মধ্যে ঢুকে এবার হচ্ছে দেখার পালা হচ্ছে খবর। তোমাদের দাদাভাই প্রতিদিন রাত্রিতে এসে খাওয়া দাওয়া করে ব্রাশ ট্রাশ করে বসে বলে টিভির তলায় একটু খবর দেখার জন্য, আর দেশ বিদেশের খবর শোনার জন্য সে সব দিনই এটা করে থাকে। তো সেরকম আমিও মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে এখন জানো তো, তোমার দাদাভাইয়ের সঙ্গে বসে এই খবর দেখাটা আমারও একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে যাকে বলে। তো যাই হোক, এখন বসে বসে খবর দেখবো। তো তার আগে ভিডিওটা শেষ করতে তো হবে, অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:00 বাজছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এখানে ভিডিওটা শেষ করলাম, নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা, সবাই ভালো থেকো।